উদ্বেগ বাড়িয়ে কাশ্মীরের আকাশে উড়ল একাধিক বায়ুসেনা বিমান। একদিকে সীমান্তের কাছে জারি হাই অ্যালার্ট, তার মধ্যে রহস্যজনকভাবে আকাশে উড়ল একাধিক বায়ুসেনা বিমান। লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন। ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন। ধন্যবাদ সবাইকে। কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলের একেবারে গা ঘেঁষে পুঞ্চ সেক্টরের ওপর দিয়ে উড়েছে সেই সব বিমান। বুধবার সকালে পুঞ্চের মেন্ধারে ওই বিমান উড়তে দেখা গিয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। গত রবিবারই পাকিস্তানের দিকে থেকে বিমান এগিয়ে আসার খবর পাওয়া গিয়েছিল। এগিয়ে আসা চারটি পাক বিমানকে তাড়া করতে যায় সুখেই সু-30 ও মিরেজ। পাঞ্জাবের সীমান্তের দিকে উড়ে আসছিল এগুলি। এরপরই ভারতের আকাশে এবার ফোর্সের বিমান ওড়ার খবর পাওয়া গেল। সংবাদ সংস্থার সূত্রে জানা যায়, ওই মেন্দোর এলাকায় গত 27 ফেব্রুয়ারি পাক বিমান থেকে কয়েকটি বোমা ফেলা হয়েছিল, যেগুলি বিস্ফোরণ হয়নি। সেগুলি নষ্ট করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় বায়ুসেনা। তবে রাজৌরি ভারত পাক কোনো অশান্তি তৈরি হয়নি বলে নিশ্চিত করেছে ভারতীয় সেনার মুখপাত্র। রবিবার রাত 3টে নাগাদ পাঞ্জাবের খেমকরণ সেক্টরে 4টি F-16 যুদ্ধবিমান ভারতের আকাশ সীমান্তের কাছে চলে আসে। ভারতের র্যাডারে ধরা পড়ে বিষয়টি। F-16 মোকাবেলায় সুখেই সু-30 ও মিরেজের মতো শক্তিশালী যুদ্ধবিমান পাঠানো হয়। ভারতের যুদ্ধবিমান থেকে তাদের এলাকায় ফিরে যেতে বাধ্য হয় F-16। জানা গিয়েছে প্রতিটা F-16 যুদ্ধবিমানের সঙ্গে ড্রোন সংযুক্ত করা ছিল। মনে করা হচ্ছে সীমান্তে ভারতের সেনার অবস্থান জানতে বা যুদ্ধাস্ত্র কোথায় রাখা হয়েছে ইত্যাদি তথ্য হাতাতে নিয়ন্ত্রণ রেখার কাছে চলে আসে পাক যুদ্ধবিমান।